উঠছি, তো সময়ের সাথে তাল মিলিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। প্রতিযোগিতা শেষ করতে চায় ফেডারেশন। মডার্নস বোর্ডিং এর ফুটবল সচিব দেবেন্দু বিশ্বাস ইতিমধ্যে ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছেন, প্রতিযোগিতা যেভাবে আয়োজন করুক AIFA কোন দলেই যেন বঞ্চিত না হয়। বাংলাদেশে জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচের ক্যাম্পে ডাক পাওয়া একের পর এক খেলোয়াড়দের দেহে করোনা ভাইরাসের শনাক্ত হচ্ছে। দুদিনে পরীক্ষা করানো 24 জন ফুটবলারের 11 জনের ভাইরাসে সংক্রমণ কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2022 কাতার বিশ্বকাপ ও 2023 এশিয়ান কাপে প্রাথমিক বাছাইয়ের জন্য অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 8 অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ বাংলাদেশের। ক্রিকেটের ডায়েরি, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি, তার নামের পাশে রয়েছে একাধিক রেকর্ড। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান, সবচেয়ে বেশি ম্যাচ খেলা কিংবা 17 রানের মতো বিরল নজির গড়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। কিন্তু আশ্চর্যজনকভাবে টেস্টে তাঁর কোনো ত্রিশত রান নেই, 200 রান হাঁকিয়েছেন মাত্র 6টি, যেখানে ডন ব্যাটম্যানের ঝুলিতে রয়েছে 12টি ডাবল সেঞ্চুরির রেকর্ড। স্বাভাবিকভাবেই তালিকায় অনেকটাই পিছিয়ে মাস্টার ব্লাস্টার, প্রথম দশে তার জায়গা হয়নি। এত বড় মাপের ক্রিকেটার হলেও এই আক্ষেপ হয়তো তাকে আজও তাড়া করে বেড়ায়। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব মনে করেন, সচিন তেন্ডুলকার যেরকম বিভিন্ন রকম প্রতিভা ছিল তাতে কমপক্ষে 5টি ট্রিপল ও 10টি ডাবল সেঞ্চুরি করতেই পারতেন। 200টি টেস্ট খেলে সচিন কেন পারলেন না একটিও ত্রিশত রান করতে? এক সাক্ষাৎকারে কপিল বলেছেন, সচিনের মতো প্রতিভাধর ক্রিকেটার খুব কম দেখেছি ও শত রানের ভিতটা সুন্দরভাবে গড়ে তুলত। সাধারণত দেখা যায় অধিকাংশ ব্যাটসম্যানই সেঞ্চুরি পর চালিয়ে খেলে, এদিক থেকে সচিন ছিল ব্যতিক্রমী। সেঞ্চুরি করার পরও ও খুব বেশি ঝুঁকিপূর্ণ শট খেলতো না, কোনো আগ্রাসন দেখতে পেতাম না ওর মধ্যে, কখনোই সচিনকে নির্মমভাবে ব্যাটিং করতেও দেখিনি। কিন্তু মজার ব্যাপার হলো, 17 রান করার পর সেটাকে ডাবল কিংবা ট্রিপল সেঞ্চুরিতে কিভাবে রূপান্তরিত করতে হয় সেটা ও জানতো না, তা না হলে আরো আন্তর্জাতিক রেকর্ড গড়তে পারত সচিন। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়াম সেই জয়ধ্বনি, ইডেনের সমর্থকদের গর্জন, চেন্নাইয়ে হলুদ স্রোতে তোলপাড় আর এবার হয়তো দেখা যাবে না। একদিকে ক্রিকেট ফেরায় খুশি স্টিভ স্মিথ, অন্যদিকে ভারতে IPL হবে না বলে হতাশ। সংযুক্ত আরব আমিরশাহিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও IPL সেখানে খেলেনি স্মিথ। মূল শহরের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তিনি প্রস্তুত। রাজস্থান রয়্যালস এর তথ্যচিত্র প্রিমিয়ার উপলক্ষে স্টিভ স্মিথ বলেছেন, পেশাদার ক্রিকেটার হিসেবে প্রত্যেক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের দায়িত্ব, কোচিং স্টাফ সবচেয়ে আগে এই নির্দেশে দেবে। দুবাইয়ের পরিবেশের সঙ্গে ভারতের অনেক মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আমাদের কাজ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। সংযুক্ত আরব আমিরশাহি সরকার অনুমতি দিলে এবারের IPL স্টেডিয়ামের 30-50% আসন দর্শকদের জন্য রাখা হবে, এ খবর জানিয়েছেন আমিরশাহি ক্রিকেট বোর্ড। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? খেলাধুলার যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন অথবা মেইল করুন। ফোন করুন 9836938786 এ 9836938786 এ অথবা মেইল করুন tamanmukherjee139@gmail.com এ। আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করব। অতিমারির কবলে গোটা বিশ্ব, মার্চ থেকে এদেশের সমস্ত ধরনের ক্রিকেট প্রতিযোগিতা বন্ধ, কিন্তু রাহুল গান্ধীর মতে সামনে আরো কঠিন সময় আছে। ভারতীয় ক্রিকেটে অতিমারির প্রভাব সবচেয়ে বেশি বোঝা যাবে অক্টোবরে। কেন? ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল বলেছেন, আমরা লাকি, আমাদের দেশে মার্চে করোনার প্রভাব শুরু হয়েছে, ততদিনে BCCI ঘরোয়া মৌসুম প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু অক্টোবর থেকে পরিস্থিতি মাথা ব্যথার কারণ হবে, ওই সময় থেকেই আমাদের ঘরোয়া মৌসুম শুরু, অনূর্ধ্ব-16 অনূর্ধ্ব-19 মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে। তখন যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসে, তাহলে আমাদের ঘরোয়া এবং তৃণমূল স্তরের ক্রিকেটে এর প্রভাব ভয়ঙ্করভাবেই পড়বে। সংযুক্ত আরব আমিরশাহিতে এবারের IPL খেলবেন না বলে আফসোস নেই অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্কে, বরং তিনি দেশের হয়ে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে মগ্ন রয়েছেন। স্টার্ক টি-20 বিশ্বকাপের জন্য তৈরি থাকতেই IPL না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু করোনা অতিমারির জেরে বিশ্বকাপে বাতিল হয়ে যায়। তবুও অস্ট্রেলীয় তারকা IPL না খেলতে পেরে হতাশ নন। নিবেদন করছে জাফরিন। হু করে বাড়ছে বেকারত্ব, করোনা মহামারীর কারণে লকডাউন আরো তদারকিতে গিয়ে ঠেকেছে দেশের কর্মসংস্থানের হার।
এবার এই নিয়ে মোদী সরকারের সমালোচনায় মুখর হলেন বক্সার বিজেন্দর সিং। বিজেন্দরের মতে দেশে রোজগার নেই, আর সাধারণ মানুষ এই নিয়ে প্রশ্ন করলেই ধর্মের নেশা ধরিয়ে দেওয়া হয়। কিন্তু এবার আর তা হবে না, নিজের টুইটার হ্যান্ডেলে সেই কথাই লেখেন বিজেন্দর। বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেওয়া বিজেন্দর ইতিমধ্যেই অবশ্য রাজনীতিতে নেমেছেন, তবে ততটা সক্রিয় নন তিনি। এর আগে 2019 লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লিতে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু বিজেপির রমেশ বিথুরের কাছে হেরে যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করলেন নির্বাচিত লেগ স্পিনার দানিশ কানেরিয়া। বললেন, অন্য ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড সবসময় ভালো ব্যবহার করেই থাকে, কিন্তু আমাকে দূরে সরিয়ে রাখে। স্পট ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগে আজীবন নির্বাসিত হন পাকিস্তানের লেগ স্পিনার। আমির দলপতির পরে পাকিস্তানের প্রথম হিন্দু কোন ক্রিকেটার ছিলেন কানোরিয়া। তিনি বলছেন, অতীতে আমার ধর্মের প্রসঙ্গ তোলায় অনেকে সমালোচনা করেছেন, কিন্তু তারা ভুল বুঝেছেন। আমি কোনো ধর্মীয় দাস ব্যবহার করতে চাই না, শুধু পাক ক্রিকেট বোর্ডের দ্বিচারিতা নিয়ে আলোকপাত করতে চেয়েছি। চলতি বছরের অক্টোবর মাসে শেষ হচ্ছে তার নির্বাসনের মেয়াদ। তার আগে নিজেকে তৈরি করে নেবার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সাকিব আল হাসানের। আগামী মাস থেকে সাভারে বিএসপি ইন্ডোরে অনুশীলন শুরু করবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিবের মেন্টর নাজবুল আবেদন করেছেন আগামী মাস থেকে অনুশীলন শুরু করে দেবে, ইন্ডো স্টেডিয়ামে বেশ কিছু কোচ থাকবেন পরামর্শ দিতে। জমজমাটি খেলার খবর আছে আপনাদের জন্য, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে আছেন তো? বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733. কথা মতো ব্রেকের পর আবার আমি হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। করোনা অতিমারীর কারণে সাধারণ মানুষ যেমন স্বাস্থ্য সচেতন হয়েছেন, তেমন আগ্রহী হয়ে উঠেছেন দৌড় সম্পর্কে। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থার প্রেসিডেন্ট সেবাস্টিয়ান কো মনে করেন, সাধারণ মানুষের এই ইতিবাচক প্রবণতায় অ্যাথলেটিক্স এর সার্বিক উন্নতি হবে। তিনি বলেছেন, করোনার জন্য লকডাউনে মানুষের দৌড় এবং হাঁটার প্রতি আগ্রহ খুব ভালো লক্ষণ। পেশাদার ফুটবলারের মঞ্চে তারা বরাবর ছিলেন একে অপরের প্রতিপক্ষ। 39 বছরের প্রাক্তন রয়্যাল মাদ্রিদ এবং বিশ্বকাপ জয়ী স্পেন দলের গোলকিপার ইকার ক্যাসিয়াসকে অবসরের মুহূর্তে আবেগঘন বার্তা পাঠালেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, ইকের অবসর নিল, তবে অনেকদিন আগেই ও ফুটবল ইতিহাসের সমস্ত অধ্যায়কে অতিক্রম করে গিয়েছে। শুধু লা লিগার মাপকাঠিতে দেখলেই হবে না, আন্তর্জাতিক স্তরে ইকের সমস্ত কিছুই জয় করেছে। পরিসংখ্যান বলছে, ফুটবলারের জীবনে লা লিগায় ক্যাসিয়াস সবচেয়ে বেশিবার পরাস্ত হয়েছিলেন লিওনেল মেসির কাছে। বার্সেলোনা তারকা তার বিরুদ্ধে 17টি গোল করেছিলেন। মেসি লিখেছেন, তোমার গোলকিপিং ছিল দর্শনীয় এবং প্রতিপক্ষ হিসেবে তোমার বিরুদ্ধে লড়াই করা ছিল খুবই কঠিন। তিনি ফুটবল জীবন শুরু করেছিলেন ফেইনোর্ড রটারডাম ক্লাব থেকে। ছোটবেলায় সেই ক্লাবই এবার কোচ হিসেবে ফিরতে চলেছেন নেদারল্যান্ডস এর প্রাক্তন তারকা স্ট্রাইকার রবিন ভন পার্সি। তিনি জানিয়েছেন, ক্লাবের কোচ ডিক অ্যাডভোকেট তাকে দ্রুত যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। বর্ণবিদ্বেষ সংক্রান্ত যে ধরনের আচরণের জন্য একজন ফুটবলার কমপক্ষে 12 ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন, এমনই নতুন নিয়ম আনতে চলেছে এফএ। এক্ষেত্রে ফিফা এবং ওয়েফার নিয়মে রয়েছে কমপক্ষে 10 ম্যাচ নির্বাসনের শাস্তি। এফএ জানিয়েছে, যদি কেউ সোশ্যাল মিডিয়া মারফত বর্ণবিদ্বেষী কোনো মন্তব্য করে থাকেন, তবে তার গুরুত্ব বুঝে শাস্তির মেয়াদ কমতে পারে, তবে মাঠে তেমন কোনো ঘটনা ঘটলে নেওয়া হবে কঠোরতম সিদ্ধান্ত। দিনে দিনে বেড়ে চলেছে করোনা প্রকোপ, স্তব্ধ কলকাতার ময়দান। কলকাতা ফুটবল লীগ এবছর আদৌ শুরু হবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন থাকলেও আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় কিন্তু দারুণ আশাবাদী যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তিনি কলকাতা ফুটবল লীগ চালু করতে পারবেন। বললেন, আশা ছাড়া তো পজিটিভনেস আসবে না, কিন্তু একটা জিনিস হচ্ছে, যদি আইলিগ হতে পারে, আইএসএল হতে পারে, মানে সিএফএফ কেন হবে না। এবং আমরা সব রকম প্রস্তুতি নিয়েই আমরা এগোচ্ছি। আমরা অলরেডি অনেকগুলো মিটিং করেছি, আমরা কী কী করণীয় সেটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। এবার গভর্নমেন্টের পারমিশনটা পেয়ে গেলে আমরা সেই হিসেবে মুভমেন্টটা স্টার্ট করব। মোহনবাগান কি কলকাতা ফুটবল লিগে এটিকে মোহনবাগান নাম নিয়েই খেলবে?
প্রশ্নটা করা মাত্রই তিনি জানালেন হ্যাঁ মন মনে এটিকে আমি খেলবে, তাতে আপনার কোনো দিক চলবে না। অলরেডি গভর্নিং বডি থেকে সেটা পাস হয়ে গেছে, তারা যে চিঠি দিয়েছিল তার ভিত্তিতে আমরা গভর্নিং বডির কাছে প্রেস করেছি, গভর্নিং বডি অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে, সুতরাং তাই ওই নাম দিয়ে খেলতে কোনো অসুবিধা নেই। খেলার খবর আজ এই পর্যন্ত, টাটা।